আজকে ডিসকাশন হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের একটা সাবটাইপ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ক্লজটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় এবং নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এই ক্লজকে আমরা দুভাবে ইন্ট্রোডিউস করতে পারি, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্সের দ্বারা আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বসের দ্বারা। যেমন দেখো, রিলেটিভ প্রোনাউন্স যেমন হু, হুইচ, দ্যাট, অ্যাজ, হোম এগুলো, আর রিলেটিভ অ্যাডভার্বস হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন্স, এগুলো রিলেটিভ অ্যাডভার্বসের এক্সাম্পল। অ্যাট ফার্স্ট আমি একটা যে এক্সাম্পলস দিচ্ছি, আই নো দ্য বয় হু ডিড ইট, তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যানালিসিস করি তাহলে আমরা হু ডিড ইট পোর্শনটা যেটা দেখতে পাচ্ছি, এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স আর এই রিলেটিভ প্রোনাউন্স নাউন বয়কে কোয়ালিফাই করছে। সো এখানে হু ডিড ইট এই পোর্শনটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ।